আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? তো আজকে আমি আলোচনা করবো ডেট, ডেথ এবং ডাইয়ের মধ্যে পার্থক্য কী। তো ডেট, DEAD, ডেট সেটা হলো মৃত, অর্থাৎ এটা অ্যাডজেক্টিভ যা অলরেডি হয়ে গেছে। যেমন ডক্টর বলেন যে সরি, হি ইজ নো মোর, অর্থাৎ হি ইজ ডেড, সে মারা গেছে, অলরেডি সে মারা গিয়েছে, এক্ষেত্রে আমরা ডেট ইউজ করবো। আর ডেথ মানে নাউন, যেমন এভরিবডি ইজ অ্যাফ্রাইড অফ ডেথ, প্রত্যেকে মৃত্যুকে ভয় পায়, তা মৃত্যু কে, এখানে কিন্তু নাউন। যেমন যদি বলি উই ডোন্ট কেয়ার বা উই আর নট অ্যাফ্রাইড অফ ডেথ, আমার মৃত্যু কিনে পরে কোনো মৃত্যুকে ভয় পাই না, এক্ষেত্রে আমরা ডেথ ইউজ করবো। আর ডাই মানে মারা যাওয়া, এটা হলো ভার্ব। যেমন হিজ ফাদার ডাইড ইন 1971, তার বাবা 1971 সালে মারা গেছে, সেক্ষেত্রে আমরা ডাই ইউজ করবো। অর্থাৎ ডাই হলো ভার্ব, আর ডেথ হলো নাউন, আর ডেড হলো অ্যাডজেক্টিভ, অর্থাৎ যেটা অলরেডি। Thank you.